আমাদের ধর্মে আছে, আখিরাতের জীবনে মহাবিপদের সময় কেউ কাউকে চিনবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান চিনবে না তার মাকে। সাম্প্রতিক সময়ে সৃষ্টিকর্তা যেন দুনিয়ার জীবনেই তা দেখিয়ে দিচ্ছেন। এই সময়ে মহামারী এক ভাইরাস যেন গোটা বিশ্বকেই বদলে দিয়েছে, বদলে যাচ্ছে মানুষের আচার আচরণও। সংক্রমিত হয়ে প্রাণ হারানোর ভয়ে কমে যাচ্ছে মানবিক বোধও। সেজন্যই কি না গোটা বিশ্বের নানা প্রান্তে এখন নানা হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটছে। তেমনই একটি ঘটনা ঘটল ভারতের উত্তরপ্রদেশের আলিগড়ে। ভাইরাসের আতঙ্কে মারা যাওয়া এক ব্যক্তির লাশ শ্মশানে নিতে কেউ এগিয়ে এলো না। শেষ পর্যন্ত শোকাহত চার কন্যাই কফিন কাঁধে তুলে বাবার লাশ নিয়ে গেছে শ্মশানে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানায়, মৃত ব্যক্তির নাম সঞ্জয় কুমার, আলিগড়ের নুমাইশ ময়দানের চা হিলিং এর বাসিন্দা। সঞ্জয় কুমার পেশায় চা বিক্রেতা ছিলেন। বেশ কিছুদিন ধরে যক্ষা রোগে ভুগছিলেন তিনি। অভাবের সংসারে সরকারি হাসপাতাল থেকে ওষুধ এনেই কোনো রকমে নিজের রোগ সারাতে চাইছিলেন। এক মেয়ের বিয়ে হয়েছে, চার মেয়ে অভাবের কারণে পড়াশোনা ছেড়ে ঘরে বসা। সম্প্রতি সঞ্জয়ের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। এর মধ্যে ভাইরাসের কারণে ঘোষিত লকডাউনে ওষুধের আকাল চলছিল। এই পরিস্থিতিতে সরকারি হাসপাতালে ওষুধ মিলছিল না তার। বাইরে থেকে ওষুধ কিনে খাওয়াও সম্ভব ছিল না সঞ্জয়ের পক্ষে। শেষ পর্যন্ত বেঁচে থাকতেও পারলেন না। যক্ষা রোগে মারা গেলেও নিকটাত্মীয় বা স্বজন কেউই সঞ্জয়ের সৎকারে এগিয়ে আসেননি ভাইরাস আতঙ্কে। বাবার শোকে বিমূর চার মেয়েই শেষে বাধ্য হয়ে লাশ কাঁধে নেয়। কাঁদতে কাঁদতেই লাশ নিয়ে যায় শ্মশানে, তারাই সারে শেষকৃত্য। এই খবরটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসনের সমালোচনা চলছে। সাধারণ লোকজন ভাইরাস আতঙ্কে সামাজিক দূরত্ব দেখালেও প্রশাসন কি করছে, এ প্রশ্ন তুলেছেন অনেকেই। সঞ্জয়ের মৃত্যুর পর তার চার মেয়ের কি হবে, অনেকে ভাবছেন সে কথাও। সাবধান, এখানে ধর্ম নিয়ে কেউ টানাটানি করবেন না। লোকটি হিন্দু বলে কেউ ঘটনাটি এড়িয়ে যেতে পারবেন না। মুখ বাঁকা করে বলতে পারেন না হিন্দু মরছে, যা মন চায় তাই হোক। তবে আপনারও যে এমনটা হবে না সেটার কি কোনো গ্যারান্টি আছে? আমি নিশ্চিতভাবে বলতে পারি, বাংলাদেশে ভাইরাস মহামারী রূপ নিলে পথে ঘাটে লাশের অভাব থাকবে না, সারি সারি লাশ পড়ে থাকবে। কোনো আত্মীয় স্বজন এগিয়ে যাবে না, বরঞ্চ কেউ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলে ঘর থেকে তাকে বাইরে ফেলে আসবে। সম্প্রতি ঢাকাতে এমনই এক ঘটনা ঘটেও গেছে। মাঝরাতে কেউ বা কারা যেন একটা মরদেহ ফেলে গেছে, কিংবা ফেলে যায়নি, লোকটি সেখানেই মারা গেছে। স্বাভাবিক মৃত্যু হলেও ভাইরাসের ভয়ে কেউ তাকে স্পর্শ করেনি সারা রাত। অবশেষে সারা জীবন গালি খাওয়া পুলিশই তাদের উদ্ধার করেছে। একটা প্রাণী পথে ঘাটে মরে যেমন পচে গলে, মানুষের দশাও যেন সেদিকে চলে যাচ্ছে। তারপরও আমাদের কিসের এত অহংকার, কিসের এত দেমাগ? আমাদের দুনিয়াটা যে সত্যি দুদিনের, যার কোনোই গ্যারান্টি নেই, এত কিছুর পরও কি আমাদের বোধগম্য নয়? মহান আল্লাহ তাআলা ছাড়া আমাদের হেফাজতের ক্ষমতা কারো নেই। হে আল্লাহ, আপনি মালিক, আপনি কর পরম করুণাময় দয়ালু, আমাদের হেদায়েত দিন, আমাদের রক্ষা করুন, আমিন। ভিউয়ার্স, চার মেয়ের কাঁধে বাবার লাশ, এমন ঘটনা দুনিয়ার ইতিহাসে হয়তো এটাই প্রথম। হৃদয় বিদারক এই ঘটনাটি আপনাকে কতটা ব্যথিত করেছে কমেন্ট করে জানিয়ে দিন এ নিয়ে আপনার মনের অবস্থা। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করে আপনার কাছে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন এক্ষুনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।